আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। দর্শক, আজ ফেব্রুয়ারি মাসের 21 তারিখ, কুয়েতে হালাল ফেব্রুয়ারি উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে বিশেষ জরুরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারা কুয়েতে সিকিউরিটি ফোর্সের সরব উপস্থিতির, সেই সাথে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা একযোগে কাজ করবে যৌথ বাহিনী। আপনারা অলরেডি অনেকেই অবগত রয়েছেন যে বর্তমান পরিস্থিতিতে কুয়েতে যে কোনো প্লেসেই যৌথ বাহিনীর দল কাজ করছে, আর এই দলটি গঠিত হয়েছে সিআইডি, যেটি মোবাইল বা আদার বিভিন্ন ফোর্স থেকে সংগ্রহীত, আর তারাই সারা কুয়েত জুড়ে আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সর্বশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেশ কয়েকটি টুইট বার্তায় নিশ্চিত করেছে কুয়েতের বিভিন্ন প্লেসে আজও আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করেছিল। কুয়েতের হাওলি এলাকায় পতিতাবৃত্তির অভিযোগে রেকর্ড সংখ্যক প্রবাসী নারী ও পুরুষকে আটক করা হয়েছে। ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, কোন জাতীয়তার এই প্রতিবেদন প্রকাশ না করলেও সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক নারী পুরুষ রয়েছে। প্রসঙ্গত, কুয়েতের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমগুলোর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। এছাড়া জাহারাতে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে যার কাছে মাদক সহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ, মোবাইল এবং অনেক কুয়েতি দিনার জব্দ করেছে। এই লোকটির জাতীয়তাও আইন শৃঙ্খলা বাহিনী প্রকাশ করেনি। সেই সাথে হালা ফেব্রুয়ারি উপলক্ষে সারা কুয়েত জুড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে টহল পুলিশের কার্যক্রম নিয়ে যে ঘোষণা দেওয়া হয়েছে, আমাদের সকল প্রবাসী ভাই ও বোনের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে নিজেকে দূরে রাখবেন। ফায়ার ফাইটার্স থেকে সর্বশেষ প্রতিবেদনে নিশ্চিত করেছে হাউলি এলাকায় একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং এই অগ্নিকাণ্ডে দুজন লোক ইঞ্জুরি হয়েছে, তবে কোন জাতীয়তার এই প্রতিবেদনে প্রকাশিত হয়নি। দর্শক, পরোয়ানিয়াতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যেটি ফায়ার ফাইটার্স সর্বশেষ টুইট বার্তায় নিশ্চিত করে, তবে কোনো হতাহত হয়েছে কিনা এই প্রতিবেদনে প্রকাশ করেনি। ফায়ার ফাইটার্স এর সর্বশেষ টুইট বার্তায় বলা হয় পরোয়ানিয়া এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে কাজ করছে ফায়ার ফাইটার্স থেকে। আমাদের যে সকল প্রবাসী রয়েছেন পরোয়ানিয়া অঞ্চলে বা হাওলি অঞ্চলে বা যেখানে অবস্থান করছেন, আপনারা অবশ্যই বিশেষ করে গ্যাস সিলিন্ডার বা ইলেকট্রনিক্স যে শর্ট সার্কিটের মতো ঘটনা সেগুলো থেকে নিজেকে নিরাপদ রাখবেন। বিশেষ করে আপনার সম্পদকে নিরাপদ রাখার জন্য আপনাকে আরো বেশি সতর্ক এবং আরো বেশি সচেতন হওয়া উচিত। দর্শক, সারা মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিদিনই ভূমিকম্প আঘাত হানছে, ঠিক যেমন কিছুক্ষণ আগে একটি রিপোর্ট থেকে নিশ্চিত করা হয় একটি ভূমিকম্প আঘাত এনেছে ইরানে, যেটি কাতারের উপকূল থেকে খুব কাছে ছিল। এই ভূমিকম্পর রিটার স্কেল ছিল 5.3, যেটি উৎপত্তি স্থল ইরানে এবং এটির গভীরতা ছিল 10 কিলোমিটার। তবে কোনো ধরনের ক্ষতি হয়েছে কিনা এখন পর্যন্ত নিশ্চিত প্রতিবেদন প্রকাশিত হয়নি। কুয়েত নিউজ, কুয়েত টিভি নিউজ সহ সবগুলো ব্রেকিং আপডেটে এটি দেখানো হয়েছে। দর্শক, সাম্প্রতিক সময় একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ভিডিওটি নিয়ে চলছে নানা ধরনের কাণ্ড। আমরা একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব যেখানে স্পষ্ট উঠে এসেছে যে কোম্পানি, যেটি সাপ্লাই কোম্পানি এবং তাদের কিছু কার্যক্রম, আর যেটির নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছে অগণিত বাংলাদেশি। এই সাপ্লাই কোম্পানিটি মিথ্যে কথা বলেছে প্রবাসীদের মারধরের ব্যাপার নিয়ে। এই ঘটনায় আক্রান্ত বা নির্যাতিত ব্যক্তি বলেছে যে তার সাথে কি হয়েছিল সম্পূর্ণ প্রতিবেদনে দেখব। দর্শক, কুয়েতে অগণিত ক্লিনিং কোম্পানিতে এই ধরনের কার্যক্রম রয়েছে। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন একটি ভিডিও ক্লিপস রেকর্ড করার জন্য বা সংগ্রহ করার জন্য, কারণ প্রমাণ সহ আমরা সেই ঘটনা উদ্ঘাটন করব আর একটি ক্লিপসে কুয়েতে এই ধরনের নির্যাতনগুলো বন্ধ করে দিতে পারে।
আমাদের কাছে বহু ইনফরমেশন রয়েছে কুয়েতে অগণিত কোম্পানিতে এই ধরনের কার্যক্রম হয়, কিন্তু একটিও প্রমাণ নেই। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি, কি ঘটেছিল এই কোম্পানিটিতে, কেন এই বাংলাদেশিদের উপর এই ধরনের নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল তাও একজন বাংলাদেশি। উপরে হিন্দি গান চালিয়ে নাসের নামে অশ্লীল অঙ্গভঙ্গিতে মজেছেন তারা, আর অন্যদিকে তাদের কোম্পানির কর্মীদের একটি কাজের জন্য আহাজারি। এইখানে দেখুন তারা রাজকীয় খাবার নিয়ে কত সুন্দর পার্টি জমাচ্ছেন, অন্যদিকে তাদের কোম্পানির কর্মীরা একটি রুমে গাদাগাদি করে কোনোরকম রাত কাটাচ্ছেন। এইখানে দেখুন তিনি তার নিজ সন্তানকে বুকে আগলে রেখে কতই না সুন্দরভাবে আদর করছেন, অন্যদিকে তারই কোম্পানির ম্যানেজার আরেক মায়ের সন্তানকে কুকুরের মতো পিটাচ্ছেন। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জেগেছে, এরা কারা আর কোন কোম্পানির কথা বলছি? সময় এসেছে এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার। শুরুতেই এক এক করে তাদের পরিচয় জানা দরকার। যে কোম্পানির কথা বলছি সেই কোম্পানির নাম টাইমস লিমিটেড কোম্পানি। এই কোম্পানিটি মূলত ভিসা দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে কর্মী নিয়ে ওই দেশের বিভিন্ন কোম্পানিতে তাদেরকে কাজে পাঠান, একই সাথে সৌদি আরবে থাকা কর্মহীন কর্মীদের জোগাড় করে বিভিন্ন কোম্পানিতেও কাজে পাঠান এই কোম্পানিটি। ভিসা দিয়ে সৌদি আরবে কর্মী নিতে তারা নিয়ে থাকেন 3.5-4 লাখ টাকা, আর সৌদি আরবে থাকা বেকার প্রবাসীদের কাজ দিতে তারা নিয়ে থাকেন 500-3,000 সৌদি রিয়াল। এইভাবেই গত বেশ কয়েক বছর ধরে সৌদি আরবের বিভিন্ন শহরে এই ম্যান পাওয়ার ব্যবসা করে যাচ্ছেন তারা। সময় হয়েছে এবার সেই মানুষটির সাথে পরিচয় হওয়ার। এই মহৎ কাজটি যিনি পরিচালনা করেন বা এই টাইমস লিমিটেড কোম্পানি চেয়ারম্যানের নাম সুজন ইব্রাহিম, তার দেশের বাড়ি কিশোরগঞ্জ। বর্তমানে তিনি সৌদি আরব থেকে দুবাইতেই বেশিরভাগ সময় অবস্থান করেন। সুজন ইব্রাহিম মূলত আলোচনায় আসেন বিবাহবার্ষিকীতে স্ত্রীকে সারপ্রাইজ দিতে সৌদি আরব থেকে হেলিকপ্টার নিয়ে বাড়ি আসলেন সৌদি প্রবাসী আর টিভিতে করা এমন একটি প্রতিবেদনের মাধ্যমে। সুজন ইব্রাহিমের অনুপস্থিতিতে কোম্পানিটি দেখাশোনা করেন সুজন ইব্রাহিমের অপর দুই ভাই ইউসুফ ও সজল। তাদের সাথে আছেন গোপালগঞ্জ উলিপুরের আকরাম শেখ ও হাদিউজ্জামান হাদি ও নরসিংদীর শিবপুরের হাফিজ। পরিচয় পর্ব শেষ হলো, এবার মূল ঘটনায় প্রবেশ করতে হবে। ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভাইরাল হওয়া কিছু ভিডিওকে ঘিরে। ভিডিওতে দেখা যায় টাইমস লিমিটেড কোম্পানির রিয়াদ অফিসে কোম্পানির ম্যানেজার আকরাম শেখ কয়েকজন বাংলাদেশি কর্মীকে অশ্লীল ভাষায় গালাগালি করছেন, সাথে তিনিও তার সাথে থাকা এক ব্যক্তি লাঠি দিয়ে তাদেরকে পিটাচ্ছেন। ভিডিওগুলো টিকটকে পোস্ট করেছেন আতাউর রহমান নামে এক ব্যক্তি। আমাদের সূত্রের তথ্য অনুযায়ী আতাউর রহমান সেই কোম্পানির সাবেক ড্রাইভার। ব্যক্তিগত দ্বন্দ্বে কোম্পানি থেকে বাইরে এসে আতাউর রহমান এখন সেই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেছেন। প্রবাসী কর্মীর গায়ে হাত তোলার ভিডিওটির ব্যাপারে আমরা যোগাযোগ করেছিলাম অভিযুক্ত কোম্পানির ম্যানেজার আকরাম শেখের সাথে। আপনার নাম হচ্ছে আকরাম শেখ, আপনি হচ্ছেন টাইমস লিমিটেড কোম্পানির ম্যানেজার, এবং আপনার সাথে আরেকজন যিনি ছিলেন তার নামটা হচ্ছে একটা অফিস সহকারী আপনাদের হাফিজউদ্দিন, ওনার নাম হচ্ছে হাফিজউদ্দিন। সেই ভিডিওতে যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে আপনি কয়েকজন বাংলাদেশি কর্মীর সাথে কথা বলছেন, কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছেন, এবং আপনার পাশে থাকা একজন তিনি তাদেরকে হাতে থাকা একটা লাঠি বা স্কেল দিয়ে আঘাত করতেছে, এরকম একটা ভিডিও যেটা আমরা দেখলাম। এখন এই সম্পর্কে একটু জানতে চাই যে আসলে এখানে ঘটনাটা কি। সৌদি আরবে কফিল যদি বিচার করে তাহলে হচ্ছে তাদেরকে ক্রুজ নেহা দিয়ে বাংলাদেশ পাঠাই দেয় অথবা জেলে দিয়ে দেয়, ঠিক না? জি। এখন এখানে এদেরকে হচ্ছে কাজে পাঠানো হয়েছে এক জায়গায়। জি। হ্যাঁ, তো কাজে পাঠানোর ক্ষেত্রে তারা হচ্ছে আপনি জানেন যে একটা জায়গায় কাজে পাঠাইতে গেলে 300-400 এরকম কইরা ভাড়া লাগে। জি। হ্যাঁ, তো কাজে পাঠানোর পর সেইখান থেকে তারা তাদেরকে বলা হয়েছে যে এই কাজ এরকম এরকম এই কাজ। হ্যাঁ, তাদের নিজের ইচ্ছা, তাদের এগ্রিমেন্টে যেভাবে আছে ঠিক সেইভাবে তাদেরকে বলা হয়েছে এবং তারা সেই কাজ দেখে সবকিছু ওকে। কিন্তু ওইখান থেকে তারা কি করছে, ওইখান থেকে টাকা খাবারের জন্য গেলেই আপনি 200 টাকা দেয়, সেটা আপনি ভালো করে জানেন। তো খাবারের টাকা এবং ওইখান থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে আসছে। কিন্তু প্রশ্ন একটাই, যত কিছুই ঘটুক সেটা হচ্ছে আপনি বা আপনার পাশে থাকা কেউ, আপনারা কি একজন কর্মী বা একজন মানুষের গায়ে আপনাদেরকে হাত তোলার অধিকার সেটা কি সৌদি আরবের শ্রম আইনে আছে না বাংলাদেশের শ্রম আইনে আছে?
আমি আমি প্রশ্ন আমি প্রশ্নটা একটু শেষ করি। আমি এটা ছিল হচ্ছে আমার একটা প্রথম প্রশ্ন, যে সে যত বড় অপরাধই করুক না কেন, যদি সে অপরাধ করে থাকে সে অপরাধের সর্বোচ্চ বিচার যেটি হবে আপনাদের কাজ হচ্ছে আপনারা বুঝিয়ে শুনিয়ে কিছু করতে পারলে করবেন, না পারলে সৌদি আরবের প্রশাসন আছে, আইন আছে, তাদেরকে আইনের হাতে হ্যান্ড ওভার করবেন, কারণ সে অপরাধী। আপনি তাদের গায়ে হাত তোলার অধিকার রাখতে পারেন কিনা সেটি হচ্ছে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনাদেরই ভিডিওতে দেখা যাচ্ছে আপনার পাশে থাকা একজন আবার সেই ভিডিওটা ধারণ করতেছেন মোবাইলে, তাহলে ওই ব্যক্তি সৌদি আরবে গেছেন আপনাদের মাধ্যমে যাক যেভাবে যাক, এই যে সামাজিকভাবে যে তাকে হেয় করা হচ্ছে, সেই ভিডিওটা আজকে ভাইরাল হলো, সমাজ লক্ষ লক্ষ মানুষ দেখতেছে সেখানে, তার লোকটার কথা বলছেন, মূল মূল কাল্পিট হচ্ছেন উনি। জি, আকরাম শেখের কথার সত্যতা যাচাই করতে আমরা খুঁজে বের করেছিলাম ভিকটিমদের একজন, আমরা তার সাথেও কথা বলি। আসার পরে মনে হয় টাইম কোম্পানির মাধ্যমে এইখানে আসার পরে আমাদের এক সপ্তাহের মতন বসেছিলাম, থাকার পরে কাজ নিয়ে আসলো, অফিসের লোক বললো যে মার্শালের কাজে কে কে যাবে, আমরা বললাম যে আমরা যাব। তা আরেক ভাই বলল যে আমার ছোট ভাই আছে আপন ভাই, তা বলল যে আমার ভাইটাকে সাথে নিতে পারবো, রুমের ঘটনা এইটুকুই। পরে 10-15 মিনিট পরে অফিস থেকে লোক আসে আমাদের ডেকে নিল অফিসে, অফিসে নেওয়ার পরে আমাদের মারধর করছে, করার পরে বলল যে তোরা কত টাকা দিয়ে আসছোস, আমরা বললাম যে আমি 4,70,000 টাকা দিয়ে আসি, কই এত টাকা দিয়ে আসা লাগে, বলল যে কে কে কোন কোন কাজে লোক পাঠাইছে, আমি বললাম যে আমার জুস কোম্পানি অথবা টিস্যু কোম্পানিতে পাঠাইছে লোক, অফার দিছে, তা বলল তারপরে মারধর করার পরে একটা সাদা কাগজে সিগনেচার নিল আমাদের, নেওয়ার পরে এইটুকু রুমের ঘটনা, তারপরে আমাদেরকে মিথ্যা অপবাদ দিছি। এখন দেখতেছি টিকটকে মিথ্যা অপবাদ দিছি, আমরা নাকি মোবাইলে মোবাইল চুরি করছি, টাকা চুরি করছি ওদের, এই কারণে বলে মারধর করছে, এটা কিন্তু পুরো মিথ্যা, এটা আসলে মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওগুলোর নিচে অসংখ্য কমেন্ট জমা পড়ে, সেখানে দেশ ও বিদেশের অনেকেই প্রতিবাদ জানিয়ে এদের কঠিন বিচার দাবি করেন। আবার সেই টাইমস কোম্পানির কর্মীদের হাতে প্রতারিত ও নির্যাতিত অনেকেই সেখানে কমেন্ট করেন, যার প্রেক্ষিতে আমরা আবারও খোঁজ করি কোম্পানির কর্মকাণ্ড সম্পর্কে। এটি করতে গিয়ে আমরা রীতিমতো অবাক হই, যে পরিমাণ অভিযোগ ও ভুক্তভোগী পেয়েছি তা প্রচার করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগবে। অনেকেই বলছেন তাদের ক্ষমতা নাকি অনেক বেশি, যার ভয়ে তারা মুখ খুলতে চান না, আবার অনেকে ক্যামেরার সামনে কথা বলতে চান না, আবার কেউ কেউ বলেন তাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে দেশে পাঠিয়ে দিবেন। টাইমস লিমিটেড কোম্পানিটির ঢাকার অফিসের অবস্থান 61 বিজয়নগর, ইস্টার্ন আরজু কমপ্লেক্স, লেভেল 11। কোম্পানি ও কোম্পানিটির কর্মীদের নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমাদের কাছে মনে হয়েছে প্রবাসের মাটিতে বাংলাদেশি কর্মীদের নির্যাতন করার একটি টর্চার সেল হচ্ছে এই টাইমস লিমিটেড কোম্পানি। দেশ থেকে প্রতিনিয়ত কর্মী যাচ্ছে সৌদি আরবে, কিন্তু যে পরিমাণ কর্মী যাচ্ছে সেই পরিমাণ রেমিটেন্স পাচ্ছে না সরকার। এর অন্যতম একটি কারণ, সেখানে যাওয়ার পর অনেক কর্মীদের কাজ দেয়া হয় না, আবার অনেক কর্মীদের উপর চালানো হয় পাশবিক নির্যাতন। বাংলাদেশ সরকার রেমিটেন্স বাড়াতে ও প্রবাসীদের ভোগান্তি কমাতে নিরলস কাজ করে যাচ্ছেন, আর এরা সেই রেমিটেন্স যোদ্ধাদের গায়ে হাত তোলেন, তাদের সাথে অশ্লীল ভাষায় কথা বলেন, আবার অনেক সময় এই কর্মীদেরকে কাজ করিয়ে তাদের কষ্টার্জিত অর্থটি আটকে রাখেন। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি সহ তাদের লাইসেন্স বাতিল করতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন অনেকেই।